নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস দম্পতি দ্বিতীয় পর্ব মাসখানেক কাটিয়া গেল একদিন গদিতে গদাধর উপস্থিত আছেন ভর্মশাই জিজ্ঞাসা করিলেন ডিস্ট্রিক্ট বোর্ডের কাজ তো সব বিলি হয়ে গেল বাবু আজ আমার শালার কাছে খবর পেয়েছি আপনার কিছু হয়েছে হয়েছে তবে খুব বেশি নয় হাজার দুই টাকার কাজ পাওয়া গিয়েছে যা হয় তবু কিছু আসবে এখন গদাধর অন্যমনস্ক ভাবে বলিলেন তা তো বটেই ইতিপূর্বেই তিনি মনে মনে হিসাব করিয়া দেখিয়াছেন এ কাজে তাহার বিশেষ কোনো লাভ হইবে না পাঁচ শত টাকা ঘুষ দিয়াও নির্মল ইহার বেশি কাজ জোগাড় করিতে পারে নাই সে যত বলিয়াছিল তাহার অর্ধেক কাজও পাওয়া যায় নাই নির্মল নিজেও সেজন্য খুব লজ্জিত কথাটা অবশ্য গদাধর কাহাকেও বলেন নাই নির্মল বন্ধুলো সে যদি চেষ্টা করিয়াও কাজ না পাইয়া থাকে তবে তাহার আর দোষ কিন্তু চতুর ভর মহাশয় একদিন কথায় কথায় জিজ্ঞাসা করিলেন বাবু একটা কথা বলবো ভাবছি যদি কিছু মনে না করেন তো বলি হ্যাঁ হ্যাঁ কি বলুন নির্মল বাবুকে কি কিছু টাকা দিয়েছিলেন ডিস্ট্রিক্ট বোর্ডের কাজের জন্য না কে বললে আমি এমনি জিজ্ঞেস করছি বাবু তাহলে কথাটা সত্যি নয় যাক তবে আর ও কথার কোনো দরকার নেই গদাধর চাহিন না ইহা লইয়া নির্মলকে কেহ কিছু বলে একথা শুনিলে অনেকে অনেক রকম কথা বলিবে তিনি জানেন সুতরাং এ বিষয়ে কোনো উচ্চবাচ্য না করিয়া তিনি অন্য কথা পারিলেন ভর মহাশয় নিজের হিসেবের খাতায় মনোনিবেশ করিলেন গদাধর অভাবগ্রস্ত লোক হইলে হয়তো এসব কথায় তাহার খটকা লাগিত কিন্তু ঈশ্বর ইচ্ছায় এই পল্লীগ্রামে বসিয়া তাহার মাসে চার পাঁচশো টাকা আয় পল্লীগ্রামের পক্ষে এই আয় কম নয় সংসারে খরচও এমন কিছু বেশি নয় কিছু দামধানও আছে টাকার যে মূল্য অপরে দিয়া থাকে গদাধরের কাছে টাকার হয়তো তত মূল্য নাই অনঙ্গ একদিন বলিল আচ্ছা এবার আমাদের বাসন্তী পূজাটা করলে হয় না গদাধর বলিলেন তোমার ইচ্ছে হয়তো করি আমার কেন তোমার ইচ্ছে নেই পুজো আচ্ছা বিষয়ে তুমি যা বলো আমি একটু অন্যরকম জানোই তো পুজো হোক আর কাঙালি ভোজন করানো যাক কি বলো তাতে আমার অমত নেই ভালো কারিগর এনে ঠাকুর গড়াও কেষ্টনগরের কারিগর আনালে কেমন হয় তুমি যা বলো বলেছি তো ও বিষয়ে আমি কোন কথা বলবো না গদাধর জানেন স্ত্রীর ঝোঁক আছে এদিকে লোককে খাওয়াইতে মাখাইতে সে এসে ভালোবাসে এ পর্যন্ত তাহাদের বাড়ি অতিথি আসিয়া ফেরে নাই যত বেলাতেই আসুক না কেন অনঙ্গ অনেক সময় মুখের ভাত অতিথিকে খাওয়াইয়া মুড়ি খাইয়া একবেলা বেলা কাটাইয়াছে কারণ বেলায় কে আবার রান্নার হাঙ্গামা করে এসব বিষয়ে গদাধর কোনো কথা বলিতেন না স্ত্রী যা করে করুক দিন আগের কথা অনঙ্গ তখন ছেলে মানুষ সবে নববধূ রূপে এ বাড়িতে পা দিয়াছে একদিন কোথা হইতে দুটি ভিক্ষুক আসিয়া অন্ন প্রার্থনা করিল বেলা তখন দুই প্রহর উত্তীর্ণ হইয়া গিয়াছে গদাধরের মা বলিয়া পাঠাইলেন এমন অসময়ে এখানে কিছু হইবে না অনঙ্গ শাশুড়িকে বলিল মা একটা কথা বলবো কি বৌমা আমার ভাত এখনো রয়েছে মাথাটা বট্ট ধরেছে আমি আর বেলা খাব না মা তাই ভাবছি ওই ভাত ওদেরকেই দিয়ে দিন না বধুর এ কথায় শাশুড়ি কিন্তু বিরক্ত হইলেন বলিলেন ও আবার কি কথা বৌমা মুখের ভাত ধরে দিতে হবে কোন জগন্নাথ ক্ষেত্রের পান্ডা আমার এসেছেন রঙ্গ দেখে আর বাঁচি নেই এ না খাও ও বেলা খাবে ঢেকে রাখো নিচে গেল কিন্তু অনঙ্গ পুনরায় বিনীতভাবে বলিল তা হোক না আপনার পায়ে পড়ি ওদের দিয়ে দি আমার খিদে নেই সত্যি শাশুড়ি অগত্যা বধুর কথা মতো কার্য করিলেন গদাধর অনঙ্গকে এসব বিষয়ে কখনো বাধা দেন নাই তবে অতিরিক্ত উৎসাহও কখনো দেন নাই তাহাও ঠিক নিজে তিনি ব্যবসায়ী লোক ছাড়া অন্য কিছু বড় বোঝেন না আগে আগে পড়াশোনার বাতিক ছিল কারণ গদিয়ান ব্যবসাদার হইলেও তিনি গোয়ারি কলেজ হইতে আইয়ে পাস করিয়াছিলেন সম্প্রতি টাকা উপার্জনের নেশায় জীবনের অন্য সব বাতিক ধামা চাপা পড়িয়াছে অনঙ্গ নিজেও বড় ঘরের মেয়ে তাহার পিতা নফরচন্দ্র মিত্র একসময় রাধানগর পরগনার মধ্যে বড় তালুকদার ছিলেন ভুষিমালের ব্যবসা করিয়াও বিস্তর পয়সা রোজগার করিয়াছিলেন কিন্তু শেষের দিকে বড় ছেলেটি উৎসৃঙ্খল প্রকৃতির হইয়া নানা রকমের বদ খেয়ালের সব টাকা নষ্ট করিতে থাকে বৃদ্ধ মনের দুঃখে শয্যাগত হইয়া পড়েন ক্রমে একদিকে রঙ্গ পক্ষাঘাতে অবশ হইয়া যায় গত বৎসর তাহার মৃত্যু হইয়াছে অনঙ্গ তাহার এই দাদাকে খুব ভালোবাসিত নানা রকমে তাহাকে সৎ পথে ফিরাইবার চেষ্টা করিয়াও শেষ পর্যন্ত কিছুই হইল না তাই সে এখন মনের দুঃখে বাপের বাড়ি যাওয়া বন্ধ করিয়াছে তাহার দাদাও ভগ্নীপতি গৃহে কালেভদ্রে ভদ্রে করে গদাধর বোঝেন ব্যবসা পয়সা উড়াইবার মানুষ তিনি নহেন কোনো প্রকার শৌখিনতাও নাই তাহার এমনকি হাতে পয়সা থাকা সত্ত্বেও বাড়িঘর কেন সারাইতেছেন না ইহা লইয়া ঘরে পরে বিস্তর অনুযোগ সহ্য করিয়াও তিনি অটল তার নিজের মত এই যে চলিয়া যখন যাইতেছে তখন এই অজ পাড়াগায়ে ঘর বাড়ির পিছনে কতগুলা টাকা ব্যয় করিয়া লাভ নাই একদিন তাহার এক আত্মীয় কি কার্যপলক্ষে তাহার বাড়ি আসিয়াছিল বাড়ি ঘর দেখিয়া বলিল গদাধর বাড়িঘর এমন অবস্থায় রেখেছ কেন কেন বলতো জানালা নেই চট্টাঙ্গিয়ে রেখেছ দেওয়াল পড়ে গিয়েছে দরমার বেড়া তোমার মতো অবস্থার লোকে কি এরকম করে তুমি কি বলো ভালো করে বাড়ি করো পুজোর দাও বৈঠকখানা ভালো করে করো তবে তো জমিদারের বাড়ি মানাবে হ্যাঁ পাগল তুমি কতগুলো টাকা এখানে পুঁতে রাখি তা বাস করতে গেলে করতে হয় বই এতে লোকে বলে কি যা বলে বল তুমিই ভেবে দেখো না ভাই এই বাজারে কতগুলো টাকা খরচ করে এখানে এসব ধুমধামের কি দরকার আছে এই বাড়িতে চিরকাল বাস করবে পৈত্রিক বাড়ি ভালো করে তৈরি করো দশ জনের মধ্যে একজন হয়ে বাস করো এখানে আর বড় বাড়ি করে কি হবে চলে তো যাচ্ছে সে টাকা ব্যবসায় ফেললে কাজে দেবে ইট গেড়ে টাকা খরচ করা আমার ইচ্ছে না তবে গদাধরের একটা সৌখিনতা আছে এক বিষয় পায়রা পুষিতে তিনি খুব ভালোবাসেন ছাদে বাঁশ চিরিয়া পায়রার জায়গা করিয়া রাখিয়াছেন নটন পায়রা ঝোটন পায়রা তিলে খেড়ি গিরেবাজ সাদা রাঙা সবুজ সব রঙের পায়রার দিন রাত ডানার ঝাপড় উড়ন্ত পালকের রাশি ও অবিশ্রান্ত বকবকম শব্দে গদাধরের ভাঙা অট্টালিকার কার্নিশ থামের মাথা ও ছাদ জমাইয়া রাখিয়াছে তাহার বিশ্বাস পায়রা যেখানে লক্ষ্মী সেখানে বাধা পায়রার শখে বছরে কিছু টাকা খরচ হইয়াও যায় পায়রার প্রধান দালাল নির্মল সে কলিকাতা হইতে ভালো পায়রার সন্ধান মাঝে মাঝে আনিয়া টাকা লইয়া গিয়া কিনিয়া আনি অনঙ্গ এজন্য নির্মলের ওপর সন্তুষ্ট নয় সে পায়রার কিছু বোঝে না ভাবে নির্মল ফাঁকি দিয়া স্বামীর নিকট হইতে টাকা আদায় করে দুপুরের দিকে অনঙ্গ স্বামীর কাছে বসিয়া বলিল তুমি আজকাল আমার সঙ্গে কথাও বলো না কে বলেছে বলিনে দেখতেই তো পাচ্ছি কাছে বসলেও বিরক্ত হও ওটা বাজে কথা আসল কথাটা বলো কি মতলবটা কি আমাকে পঞ্চাশটি টাকা অনেকক্ষণ বুঝেছি এই রকম একটা কিছু হবে দেবে কি হবে শুনি তা বলবো না গদাধর হাসিয়া স্ত্রীর মুখের কাছে হাত নাড়িয়া বলিলেন তবে যদি আমিও বলি দেব না অনঙ্গ ডান হাতে ঘুষি পাকাইয়া তপ্তপোষের উপর কিল মারিয়া বলিল আলবত দিতেই হবে কখন দরকার আজই এক জায়গায় পাঠাব গদাধর বিস্ময়ের সুরে বলিলেন পাঠাবে কোথায় পাঠাবে অনঙ্গ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অপেক্ষাকৃত গম্ভীর ও বিমর্ষ ভাবে বলিল দাদার কাছে গদাধর আর কোনো কথা কহিলেন না শুধু বলিলেন আচ্ছা গদিতে গিয়ে পাঠিয়ে দেবো এখন তাহার এই বড় শালাটি মানুষ মান টাকা ওস্তাদ বাপের অত বড় বিষয়টা নষ্ট করিয়া ফেলিল এই করিয়া ছোট বোনের কাছে মাঝে মাঝে হয়তো অভাব জানায় স্নেহময়ী অনঙ্গ মাঝে মাঝে কিছু দেয় দাদাকে ইহা লইয়া গদাধর বেশি ঘাঁটাঘাঁটি করিতে চান না কিন্তু একদিন এমন একটি ব্যাপার ঘটিল যাহা গদাধর কখনো কল্পনা করেন নাই বৈকালের দিকে ঘুম হইতে উঠিয়া তিনি গদির দিকে যাইতেছেন এমন সময় এখানে গরুর গাড়ি তাহার বাড়ির দিকে যাইতে দেখিয়া পিছনে ফিরিয়া সেখানার দিকে চাহিয়া রহিলেন গাড়ি তার বাড়ির সামনে থামিল দূর হইতে তিনি বেশ দেখিতে পাইলেন একটি পুরুষ ও একটি স্ত্রীলোক গাড়ি হইতে নামিল পুরুষটিকে তাহার বড় শালা বলিয়া বোধ হইল কিন্তু স্ত্রী লোকটি কি বড়শালা তো আজ বছর দুই হইল বিপত্নিক ও বয়সের অন্য কোনো মেয়ে তো শ্বশুর বাড়িতে নাই গদাধর একবার ভাবিলেন বাড়িতে গিয়া দেখিবেন নাকি পরক্ষণেই মুখ ফিরাইয়া গদির দিকে চলিলেন দরকার নাই ও সব হাঙ্গামার মধ্যে এখন যাওয়ার গদিতে গিয়াই লোক দিয়া পঞ্চাশটি টাকা স্ত্রীর নিকট পাঠাইয়া দিলেন গদির কাজ শেষ হইতে এক রাত হইয়া গেল গদাধর বাড়ি ফিরিবার পথে ভাবিলেন যদি শালাটি বাড়িতে থাকে তবে তো মুশকিল বড় শালাটি তাহার মধ্যে মধ্যে আসে বটে কিন্তু গদাধরের সঙ্গে তার তত সদ্ভাব নাই থাকিলেও আতিথ্যের খাতিরে কথাবার্তা বলিতে হইবে কিন্তু তিনি সেটা অপ্রীতিকর কর্তব্য বলিয়া মনে করেন তার চেয়ে নির্মলের বাড়ি বেড়াইয়া একটু রাত করিয়া ফেরা ভাবে। নির্মল বলিল সি ভাই বড় ভাগ্যি যে আমার বাড়ি আজ তুমি এসেছে একটু দাবা খেলবে খেলো চা খাবে নিশ্চয়ই চা খাবো না আবার কিরকম নির্মলের অবস্থা ভালো নয় পাঁচিল ঘেরা উঠানে তিন দিকে তিনখানি খড়ের ঘর একখানি ছোট রান্নাঘর পিছন দিকে পাতকুয়া ও গোয়াল ঘরের আসবাবপত্রের অবস্থা হীন তক্তপোষের উপর ময়লা কাঁথা পাতা বিছানা এতখানি রাত হইয়া গিয়াছে অথচ এখনো বিছানা কেহ পাট করিয়া পাতে নাই সকাল বেলার দিকে যে লেপখানা উল্টাইয়া ফেলিয়া বিছানা ছাড়িয়া লোক উঠিয়া গিয়াছে সেখানে এত রাত পর্যন্ত সেই একই অবস্থায় পড়িয়া ইহাতে আরো মনে হয় বাড়ির মেয়েরা বিশেষত গৃহকর্ত্রী অগোছাল গদাধরকে সেই তত্ত্বপোষে একপাশে বসিত হইল নির্মাল বলিল ওহে একটা কথা শুনেছ মঙ্গলগঞ্জের কুঠি বাড়ি বিক্রি হচ্ছে কোথা শুনলে রাধানগর থেকে লোক গিয়েছিল আজ কোর্টের কাজে সেখানে শুনেছি কি ছেলে আমি অত বড় বাড়ি কিনে কি করবো তার ওপর পুরনো বাড়ি একবার ভাঙতে শুরু হলে সারাতে পাঁচ হাজার টাকা ব্যয় হয়ে যাবে লোক নেই জম নেই নির্জন জায়গায় বাড়ি ভূতের ভয় বিনোমানেই গা অমছম করবে আরে না না নদীর ওপর অন খোলা আলো বাতাসওয়ালা চমৎকার জায়গা কিনে রাখো সস্তায় হবে আমার লোক আছে কিরকম মালিকের ছেলের সঙ্গে আমার মামাতো ভাই শচীনের খুব আলাপ তাকে গিয়ে ধরতে পারি কত টাকায় হতে পারে বলে মনে হয় তা এখন কি করে বল তুমি যদি বলো তবে জিজ্ঞেস করি এই সময় নির্মলের স্ত্রী সুধা চা ও বাটিতে তেল মাখা মুড়ি লইয়া আসিল গদাধর বলিলেন এই যে সুধা ঠাকরুন আজকাল আমাদের বাড়ির দিকে যাওটাও তো সুধা এক সময় হয়তো দেখিতে মন্দ ছিল না বর্তমানে সংসারের অনটনে ও খাটাখাটুনিতে তার উপর বৎসরে বছরে সন্তান প্রসবের ফলে যৌবনের লাবণ্য ঝরিয়া গিয়া দেহের গড়ন পাকশিটে ও মুখশ্রী প্রৌঢ়ার মতো দেখিতে হইয়াছে যদিও সুধার বয়স এই সবে তিরিশ সুধা হাসিয়া বলিল কখন যাই বলুন সংসারের কাজ নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত নিঃশ্বাস ফেলতে পারিনি শাশুড়ি মরে গিয়ে অবধি দেখবার লোক কেউ নেই আর আপনার বন্ধুটি তো অঙ্কি মেরেও দেখেন না সংসারে কেউ বাঁচলো না মর এত রাত হয়ে গেল এখনো রান্না চড়াতে পারিনি বিছানা গোজগাজ করতে পারিনি আপনি এই বিছানাতেই বসেছেন আমার কেমন লজ্জা করছে না না তাতে কি বেশ আছি মুড়ি এনেছি কিন্তু আপনার জন্য নয় ওর জন্য। আপনি কি তেল মাখা মুড়ি খাবেন কেন খাব না আমি কি নবাব খাঞ্জা খাইলাম এলাম নাকি ঠাকুরুন দেখছি হাসালে তা নয় একদিন মুড়ি খাইয়ে শরীর খারাপ করিয়ে দিলে অনন্ত দিয়ে আমায় বুকে রসাতল করবে গদাধর হাসিয়া বলিলেন দোহাই বউ ঠাকুরুন তাকে আর যাই বলো বলবি কিন্তু এই চা খাওয়ানোর কথাটা যেন কখনো তার কানে না যায় দেখো তাহলে তোমারও একদিন আমারও একদিন আরো ঘন্টাখানেক দাবা খেলিবার পরে গদাধর বাড়ি ফিরিলেন বাড়ির চারিধারে বনের অন্ধকারে ভালো পথ দেখা যায় না বাড়ি ঢুকিবার পথে সেই গরুর গাড়িখানা দেখিতে পাইলেন না ঘরের মধ্যে ঢুকিয়া দেখিলেন অনঙ্গ বসিয়া বসিয়া সেলাই করিতেছে ঘরে কেহ নাই গদাধর বলিলেন রান্না হয়ে গিয়েছে অনঙ্গ মুখ তুলিয়া বলিল এসো এত রাত নির্মলের বাড়ি দাবা খেলতে গিয়েছিলুম হাত মুখ ধোবার জল আছে বাইরে দোরটা বন্ধ করে দাও বড্ড শীত গদাধর আর চোখে চারিদিকে চাহিয়া দেখিলেন তাহার অনাহুত অতিথির চিহ্ন নাই দিকে তবে কি চলিয়া গেল কিংবা বোধহয় পাশের ঘরে শুইয়া পড়িয়াছে কিন্তু বস্ত্র পরিবর্তনের আছিলায় পাশের ঘরে গিয়া সেখানেও কাহাকে দেখিলেন না অনঙ্গ ডাকিল খাবে এসো গদাধর এ সন্দ ও সন্দ করিতে করিতে খাইয়া গেলেন নিজে হইতে তিনি কোনো কথা তুলিলেন না বা অনঙ্গ ও কোনো কথা বলিল না আহারাদি শেষ করিয়া গদাধর শয্যায় শুইয়া ভাবিতে লাগিলেন ব্যাপারখানা কি বড়শালা কাহাকে লইয়া বাড়িতে আসিল সে গেলই বা কোথায় তাহার আসিবার উদ্দেশ্যই বা কি অনঙ্গ কিছু বলে না কেন সেই রাত্রি এমনি কাটিয়া গেল পরদিন গদাধর চা খাইতে বসিয়াছেন সকালে অনঙ্গ সামনে বসিয়া কণ্ঠে বলিল ওগো একটা কাজ করে ফেলেছি বকবে না বলো কি আগে বলো বকবে না তা কখনো হয় যদি মানুষ খুন করে থাকো তবে বকবো না কিরকম সেই সব নয় তাল দাদা এসেছিল তার একশো টাকার নাকি বড্ড দরকার তোমাকে লুকিয়ে দিতে বলে আমি তোমাকে লুকিয়ে কখনো কোনো কাজ করেছি কি এই টাকাটা আমি দিয়েছি কিন্তু খুব অন্যায় কাজ করেছ এই টাকা সেই পঞ্চাশ টাকা বাদে হ্যাঁ না হ্যাঁ তা বাদেই গতধার আশ্চর্য হইয়া গেলেন পঞ্চাশ টাকা তিনি স্বেচ্ছায় নিয়ে গেলেন ইহাই যথেষ্ট আবার তাহা বাদে আরো একশো টাকা লোকটা ঠকাইয়া আদায় করিয়া লইয়া গেল তিনি গরুর গাড়ি হইতে শালাকে নামিতে দেখিয়া তখনই ফিরিয়া আসিলে পারিতেন তাহা হইলে এই একশো টাকা আক্কেল সেলামি দিতে হইত না বলিলেন সে গুন্ডাটা একা ছিল ও আবার কি ধরনের কথা দাদার উপর অমন বলতে নেই হাজার হোক আমার দাদা তোমার গুরুজন আমাদের আছে আত্মীয় স্বজনের বিপদে আপদে হাত পেতে যদি কেউ চায় দিতে দোষ নেই দাদা সম্বন্ধে অমন বলতে আছে তার বুঝ সে বুঝবে আমরা ছোট হতে যাই কেন গদাধর আরো রাগিয়া বলিলেন আমার টাকা গুন্ডা বদমাইশদের মধ্যে বিনিয়ে দেওয়ার জন্য হয়নি তো কেন বলবো না একশোবার বলবো এ কেমন অত্যাচার শুনি আছে বলেই এই কাছ থেকে তার সিন্ধুক ভেঙে টাকা নিয়ে যাবে সিন্দুক ভেঙে তো নেয়নি কেন নিচে চেঁচামেচি করছে আমি সব পছন্দ কাজে টাকা ব্যয় করতে পারা যায় তা বলে এই সব জুয়া আর গুন্ডাকে আবার ওই সব কথা দাদাকে ছি অমন বলতে নেই টাকা গেল গেল তবু তো লোকের কাছে ছোট হলাম না এ আবার কেমন বড় হওয়া তোমাকে মেয়ে মানুষকে ঠকিয়ে নিয়ে গেল টাকাটা আমি থাকলে যাক আর কোনো খারাপ কথা মুখ দিয়ে বার না হাজার হোক আমার দাদা একা ছিল কেন বলো না সে কথা বললে আরো রাগ করবে সঙ্গে কে একজন মাগি ছিল আমি তাকে চিনি না আমার মনে হলো ভালো নয় আমি তাকে ঘরে ধরে ঢুকতে দিইনি অমন ধরনের মেয়ে মানুষ দেখলে আমার গা ঘিন ঘিন করে সে বাইরে এসেছিল ভদ্রতার খাতিরে চার খাবার পাঠিয়ে দিলাম বাইরে বসে খেল থেকে তাকে জোটালে তোমার দাদা কি করে জানব তবে আমার মনে হলো টাকাটা ওই মাগিকেই দিতে হবে দাদার ভাবে তো তাই মনে হলো দাদা দেনদার মাগি পাওনাদার দাদার মুখ দেখে মনে হলো টাকা না দিলে তাকে অপমান হতে হবে ওসব ঢং অনেক দেখেছি ছি 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 আমার বাড়িতে এইসব কাণ্ড আর তুমি কি না লক্ষ্মীটি রাগ করো না আমার কি দোষ বলো আমি কি ওদের ডেকে আনতে গিয়েছি আমি তাই দেখে দাদাকে এখানে থাকতে খেতে পর্যন্ত অনুরোধ করিনি টাকা পেয়ে চলে গেল আমি মুখে একবারও বলিনি যে রাতটা থাকুক আমার গা কেমন করছিল সত্যি বলছি ওই মাঘিটাকে দেখি যা খুব হয়েছে আর কোনো দিনও যেন তোমার ওই দাদাটিকে আচ্ছা সে হবে কিন্তু কোন খারাপ কথা মুখ দিয়ে বার না পায় পড়ি চুপ করে থাকো গদাধর আর কিছু না বলিয়া চুপ করিয়া গেলেন এক সপ্তাহের মধ্যে মঙ্গলগঞ্জের কুঠি সম্বন্ধে নির্মল কয়েকবার তাগাদা করাতে একদিন তিনি নৌকা যোগে কুঠিবাড়ি দেখিতে গেলেন সঙ্গে রহিল নির্মল নৌকা পথে দুই ঘন্টার মধ্যে তাঁহারা কুঠিবাড়ির ঘাটে গিয়া পৌঁছলেন সে কালের আমলের বড় নীল কুঠি ঘাট হইতে উঠিয়া দুধারে ঝাউগাছের সারি মস্ত বাঁধানো চাতাল বাঁধারে সারি সারি আস্থা বলো চাকর ঘর খুব বড় বড় দরজা জানালা ঘর দৌড়ের অন্ত নেই ঘর দৌড়ের মাঠের মতো ছাদে উঠিলে অনেক দূর পর্যন্ত নদী মাঠ গ্রাম সব নজরে পড়ে দেখিয়া শুনিয়া গদাধর বলিলেন জায়গা খুব চমৎকার বইকি। দেখলে তো সে বিষয়ে কোনো ভুল নেই যে পাঁচ হাজারের পক্ষে বাড়ি খুব সস্তা এর দরজা জানলা যা আছে তারই দাম আজকালকার বাজারে দেড় হাজার টাকার উপর তাছাড়া বর্গা লোহার থাম এসব ধরে সবই বুঝলুম কিন্তু এখানে কোনো গ্রাম নেই নিকটে হাট নেই বাজার নেই এখানে বাস করবে কি এত ঘর যে গোলক ধাঁধার মতো ঢুকলে সহজে বেরোনো যায় না এখানে কি আমাদের মতো ছোট গেরস্ত বাস করতে পারে দাস দাসী চাই দারোয়ান সইশ চাই চারিদিকে জমজমার চাই তবে এখানে বাস করা চলে নীলকুঠে সাহেবদের চলেছে তা বলে কি আমার চলে না তোমার চলে নির্মল যেন কিঞ্চিত ক্ষুণ্ণ হইয়া বলিল তাহলে নেবে না তুমি বুঝে দেখো না নিয়ে আমার সুবিধে নেই ভাড়াও চলবে না এখানে তবু একটা সম্পত্তি হয়ে থাকতো ও নামেই সম্পত্তি যে সম্পত্তি থেকে কিছু আসবার সম্পর্ক নেই সে আবার সম্পত্তি রেখে দাও তুমি বাড়ি হইতে পথে ফিরিবার নির্মল এমন একটা কথা বলিল যাহা গদাধরের খুব ভালো লাগিল অনেক বাজে কথার মধ্যে নির্মল এবার এই একটা কাজের কথা বলিয়াছে বটে গদাধরের কি একটা কথার উত্তরে নির্মল বলিল ব্যবসা তাহলে কলকাতায় উঠিয়ে নিয়ে চলো সেখানে বাড়ি করো ভাড়া হবে থাকাও চলবে কোন সময় কি কথায় কি হয় কিছু বলা যায় না নির্মল হয়তো কথাটা বিদ্রুপের ছলেই বলিল কিন্তু গদাধরের প্রাণে লাগিল কথাটা গদাধর নির্মলের দিকে চাহিয়া রহিলেন তাহার মনে হইল মঙ্গলগঞ্জের কুঠিবাড়ি এক গাদা টাকা দিয়া কিনিতে আসিবার পূর্বে তাহার এ কথা বোঝা উচিত ছিল যে এখানে টাকা ঢালা আর টাকা জলে ফেলা সমান কিন্তু কলকাতায় অনায়াসেই বাড়িও করা যায় ব্যবসাও ফাঁদা যায় এখানে এই ম্যালেরিয়া জ্বরে বারো মাস কষ্ট পাওয়া একটা আমোদ নেই দুটো কথা বল বল লোক নেই তার চেয়ে কলকাতায় যাওয়া ভালো সেখানে ব্যবসা ফাঁদলে দু পয়সা সত্যিকার রোজগার হয় নির্মল বলিল তাহলে কুঠি বাড়ি ছেড়ে দিল তো হ্যাঁ এ একেবারে নিশ্চয় সারা পথ নির্মল ক্ষুণ্ণ মনে ফিরিল বাড়ি ফিরিলে অনঙ্গ আগ্রহের সুরে বলিল হ্যাঁ গো হলো কিরকম দেখলে কুঠি বাড়ি বাড়ি খুব ভালো তবে সে কিনে কোনো লাভ নেই মস্ত বাড়ি কাছে লোক নেই জন নেই আর সে অনেক দূর আমরা এই কটি প্রাণী সে বাড়িতে টিন টিন করব। লোক লস্কর চাকর নিয়ে যদি বাস করা যায় তবেই থাকা অনঙ্গ বলিলো। সেখানে বাস করবার জন্যই ও বাড়ি কিনছিলে নাকি তা কি করে হয় এখানে সব ছেড়ে কোথায় মঙ্গলগঞ্জে বাস করতে যাব এমন বুদ্ধি না হলে কি আর ব্যবসাদার আমি ভেবেছি কুঠি বাড়ি সস্তায় কিনে রাখবে তা ভালোই হয়েছে তোমার যখন বথায়নি দরকার নেই গদাধর ভাবিয়া চিন্তিয়া কথা বলেন হঠাৎ কোনো কাজ করা তাঁহার স্বভাব সিদ্ধ নয় রাত্রে তিনি স্ত্রীকে কলিকাতায় যাওয়ার কথাটা বলিলেন অনঙ্গ বিস্ময়ের শুনে বলিল কলকাতায় যাবে এসব ছেড়ে দিয়ে কলকাতায় সুবিধা হবে কেন হবে না ব্যবসা সেখানে ভালো জমবে বাসও করবে সেখানে এখানে বাড়ি শুদ্ধ ম্যালেরিয়ায় ভুগে মরছি বছরে তিন চার মাস সবাই ভুগে মরি ছেলেদের লেখা পড়া শেখা মানুষের মতো মানুষ হবার সুবিধে আমার মনে হয় সেই ভালো কাল আমি কলকাতায় ওদের আড়তে চিঠি লিখি তারপর দু একদিনের মধ্যে নিজে গিয়ে একবার দেখে আসি যা ভালো বোঝো করো কিন্তু আমার কি মনে হয় যেন কি এই গ্রামের বাস ছেড়ে আমাদের কোথাও যাওয়া ঠিক হবে না বাপ্পিতে মোর আমলের বাস এখানে বাপ্পিতে মোর ভিটে আঁকড়ে থাকলে তো চলবে না সবদিকে সুবিধে দেখতে হবে এখানে টাকা থাকলেও খাটাবার সুবিধে নেই ছেলেরা বড় হলে ওদের লেখাপড়া শেখানো তাছাড়া অন্যরকম অসুবিধেও আছে আমার মনে লেগেছে নির্মলের কথাটা সেই প্রথমে এই কথা তুলি নির্মল ঠাকুর পর সব কথা শুনো না এ আমি তোমায় অনেকদিন বলে দিয়েছি বড্ড ওর পরামর্শে তুমি চলো কই আর শুনলুম তাহলে তো ওর কথায় বাড়ি কিনে ফেলতুম মিথ্যে অপবাদ দিও না বলছি অনঙ্গ হাসিয়া ফেলিল বছর কাটিয়া গিয়া বৈশাখ মাস পড়িল বছরের শেষে পাট ও হিসাব করিয়া দেখা গেল যে প্রায় নিট ছ হাজার টাকা লাভ দাঁড়াইয়াছে ভরমহাশয় হিসাব করিয়া মনিককে লাভের অঙ্কটা বলিয়া দিলেন আর ওতে একদিন কর্মচারীদের বিরাট ভোজের ব্যবস্থা হইল অনঙ্গ বলিল একদিন গ্রামের বিধবাদের ভালো করে খাওয়ানো আমার ইচ্ছে কি বলো গদাধর খুশি হইয়া বলিলেন ভালোই তো দাও না কি কি লাগবে বলু। সে কার্য বেশ রূপেই সম্পন্ন হইল ব্রাহ্মণ বিধবা যারা তারা গদাধরের বাড়িতে খাইবেন না অন্যত্র তাহাদের জন্য জিনিসপত্র দেওয়া হইল। তাহারা নিজেরা রাঁধিয়া বাড়িয়া খাইবেন বাকি সকলের জন্য অনঙ্গ নিজের বাড়িতেই ব্যবস্থা করিল সেই রাত্রেই গদাধর স্ত্রীকে বলিলেন সব ঠিক করে ফেলি বলো তুমি কথা দাও অনঙ্গ বিস্ময়ের সুরে বলিল কি ঠিক করবে কি কথা এখান থেকে কলকাতায় গিয়ে আড়ত খুলি দেখো এবার কার লাভের অঙ্ক দেখে আমার মনে হচ্ছে এই আমাদের ঠিক সময় সামনে আমাদের ভালো দিন আসছে গায়ে পড়ে থাকলে ছোট হয়ে থাকতে হবে কলকাতায় যেতেই হবে আচ্ছা এ পরামর্শ কে দিল বলতো সত্যি করে অবশ্যই নির্মল বলছিল তাছাড়া আমারও ইচ্ছে তুমি যা ভালো বোঝো করবে এতে আমার বলবার কিছু নেই কিন্তু গা ছেড়ে ভিটে ছেড়ে চলে যাবে তাই বলছিল এই দেখো না কেন আজ সব ও ওপাড়ার বিধবারা এখানে খেলেন কি খুশি সব হলেন কে ধরো ওই মান্তির মা খেতে পায় না স্বামী গিয়ে পর্যন্ত দুর্দশার শেষ তার পাতে গরম গরম লুচি দিয়ে আমার যেন মনে হলো এমন আনন্দ তুমি আমায় হাজার থিয়েটার যাত্রা দেখালেও পেতুন না আহা, কি খুশি হলো খে দেখে যেন চোখে জল আসে এদের ছেড়ে যাব কোথায় যাব সেখানে গিয়ে কিভাবে থাকবো তাই কেবল ভাবছি গদাধর হাসিয়া বলিলেন নতুন কাজ করতে গেলে সাহস করতে হয় মনে নইলে কি হয় এতে ভাবনার কিছু নেই। আমি একটা সন্ধান পেয়েছি। করে ফেলি। তুমি কি বলো যা তোমার মনে হয় যদি বোঝো তাতে সুবিধে হবে তাই কর পরদিন নির্মলকে কলকাতায় গিয়া বাড়ি বায়না করানোর জন্য গদাধর পাঠাইয়া দিলেন এবং বৈশাখ মাসের শেষে এখান হইতে কলিকাতায় যাওয়ার সব ঠিকঠাক হইয়া গেল ভর মহাশয় একদিন বলিলেন বাবু একটা কথা বলবো কি বলুন আমার এতদিনের চাকরিটা গেল কেন গেল কিরকম এখানে আরও তো রাখবেন না তো তা ঠিক বলা যায় না কিন্তু আপনি তো কলকাতায় যাবেন ওইখানে আমায় মাপ করতে হবে বাবু কলকাতায় গিয়ে আমি থাকতে পারবো না অভ্যেসই নেই বাবু মাঝে মাঝে আপনার কাজে বেলেঘাটা আড়তে যাই চলে আসতে পারলে যেন বাঁচি কেন বলুন তো ভরমশাই ওখানে বড় শব্দ দিন রাত আমার জন্মে অভ্যেস নেই বাবু অত শব্দের মধ্যে থাকা আমরা পাড়া গিয়ে মানুষ ওখানে থাকা কি আমাদের পোষায় আমার করবেন বাবু সে আমার দ্বারা হবে না নির্মল একদিন বলিল তাহলে দুখানা করে মালপত্র পাঠাই কলকাতায় গদাধর বলিলেন কিন্তু তোমার বউ ঠাকুর বলছেন এখানে কিছু জিনিসপত্র থাক এ বাড়ির বাস একেবারে উঠিয়ে দিয়ে তো যাচ্ছিনে আর মাঝে মাঝে আসবো যাব সে তো রাখতেই হবে তবে সামান্য কিছু রাখো এখানে জিনিসপত্র এখানে থাকলে দেখবার লোকের অভাবে নষ্ট হবে বইতো নয় তাই বলছিল তোমার বউ ঠাকুরুন এখানেও পৈতৃক বাড়ি বজায় রাখা আমারও মত শুভ দিন দেখিয়া সকলে কলিকাতায় রওনা হইলেন নির্মল সঙ্গে গেল ঠিক হইল বড় মহাশয় আপাতত কয়েক মাসের জন্য কলিকাতার আড়তে থাকিয়া কাজকর্ম গুছাইয়া বন্দোবস্ত করিয়া দিয়া আসিবেন তবে উপস্থিত নয় পরে আরতের কাজ অল্প একটু চালু হইলে তারপর লালবিহারী শাহ রোডে ছোট্ট দোতলা বাড়ি চারখানা ঘর এবারে রান্নাঘর ও ভাড়ার ঘর আছে গদাধার স্ত্রীকে বলিলেন বাড়ি কেমন হয়েছে ভালোই তো কত টাকায় হলো সাড়ে দশ হাজার টাকা বন্ধক ছিল খালাস করতে আরো দু হাজার লেগেছে এত টাকা বাড়ির পেছনে এখন খরচা না করলেই পারত কিন্তু কলকাতায় বাড়ি একটা সম্পত্তি তো হয়ে রইল তা ভুলে যেও না আমি মেয়ে মানুষ কি বুঝি বল তুমি যা বোঝো তাই ভালো গদাধরের আড়তের কাজও এখন ভালো চলে নাই ভরমহাশয় পুরানো লোক তিনি একদিন বলিলেন এখানে কাজ দাঁড়াবে ভালো বাবু মহাশয়কে গদাধর বিশ্বাস করিতেন খুব বেশি তার কথার উপর নির্ভর করিতেন অনেকখানি উৎফুল্ল হইয়া বলিলেন দাঁড়াবে বলে আপনার মনে হয় ভরমশাই আমার কথাটা ধরেই রাখুন বাবু চুল পাকিয়ে ফেললাম এই কাজ করে মুখপাতেই জিনিস বোঝা যায় মুখপাত দেখা দিয়েছে ভালো আপনি বললে অনেকটা ভরসা পাই আমি আপনাকে বাজে কথা বলবো না বাবু কলিকাতায় আসিয়া অনঙ্গ খুব আনন্দে দিন কত কালীঘাট ইত্যাদি দেখিয়া কাটাইলো। কাটাইল দক্ষিণেশ্বরে দুদিন মন্দির দর্শন ও গঙ্গা স্নান করিল দূর সম্পর্কে কে এক বিস্তুত ভাই ছিল এখানে তাহার বাসা খুঁজিয়া বাহির করিয়া তাহার স্ত্রীর সঙ্গে কি একটা পাতাইয়া আসিল বউবাজারের দোকান হইতে আসবাবপত্র আনাইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল ছেলে দুটিকে কাছের এক স্কুলে ভর্তি করিয়া দেওয়া হইল বাড়িতে পড়ানোর জন্যে মাস্টার রাখা এক কথায় ভালো করিয়াই এখানে সংসার পাতিয়া বসা হইল একদিন নির্মল আসিয়া আড়তে দেখা করিল প্রায় মাসখানেক দেখাই হয় নাই তার সঙ্গে গদাধর খুশি হইয়া বলিলেন আরে এসো নির্মল দেশ থেকে এলে এখন খবর সব ভালো হ্যাঁ তোমার সঙ্গে দেখা হয়নি অনেকদিন তাই এলাম একবার খুব ভালো করেছো যাও বাড়িতে যাও তোমার বউ ঠাকুর নাচেন গিয়ে ততক্ষণ চাটা খাও আমি আসছি নির্মল নিচু গলায় বলিল কিন্তু তোমার কাছে এসেছিলাম আর এক কাজী আমার কিছু টাকার বড় প্রয়োজন ভাই কেন হঠাৎ টাকার কি প্রয়োজন হলো বাকি খাজনার দায়ে পৈতৃক জমি বৃদ্ধি হতে বসেছে দেখাবো এখন সব তোমায় কত টাকা এই সতীনে কবে চাই আজই দাও তোমাকে হ্যান্ড নোট দেব তার বদলে কিছুই দিতে হবে না তোমায় যখন সুবিধে হবে দিয়ে দিও নির্মল যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করিল করিবারই কথা দিনটা গদাধরের বাড়িতে থাকিয়া আহার আদি করিয়া সন্ধ্যাবেলা বলিল চলো গদাই তোমাকে বায়োস্কোপ দেখিয়ে আনি গদাধর বিশেষ শৌখিন প্রকৃতির লোক নহেন এতদিন কলিকাতায় আসিয়াছেন বটে কিন্তু এখনো একদিনের জন্য কোনো আমোদ প্রমোতের দিকে যান নাই নিজের আড়তে কাজকর্ম লইয়াই ব্যস্ত থাকেন নির্মলের পীড়াপিড়িতে সেদিন সন্ধ্যেবেলাটা বায়োস্কোপ দেখিতে গেলেন প্রতিদান বলিয়া কি একটা বাংলা ছবি গদাধরের মন্দ লাগিল না অনেকদিন তিনি থিয়েটার বা বায়োস্কোপ দেখেন নাই বাংলা ছবি এমন চমৎকার হইয়া উঠিয়াছে তাহার সন্ধানই তিনি রাখেন না বয়স্ক হইতে বাহির হইয়া নির্মল বলিল চা খাবে তা অন্ধ হয় না চলো কাছেই আমার এক বন্ধুর বাড়ি তোমায় আলাপ করিয়ে দিই মিনিট পাঁচেক রাস্তা দূরে একটা গলির মোড়ে বেশ বড় একখানা বাড়ির সামনে গিয়া নির্মল বলিল দাঁড়াও আমি আসছি কিছুক্ষণ পরে একটি সুপুরুষ যুবকের সঙ্গে নির্মল ফিরিয়া আসিল হাসিয়া বলিল এই যে আলাপ করিয়া দি এরই নাম গদাধর বসু বাড়ি চাহিয়া বলিলেন। তুমি এখানে এসো ভাই এসো নির্মল আমাকে বললে কে এসেছে দেখো তুমি যে দয়া করে এসেছ আমি ভাবলাম না জানি কে তা তুমি সত্যি এটা কাদের বাড়ি আরে এসই না অনেকদিন দেখা শোনা নেই সব কথা শুনি সম্পর্কে তাহার ভাই। বড় তরফের বসুর সত্যনারায় বারে কুসুমবাম্ন দর ভাগ ভাঁটোয়ার সময় ইহারি উদ্দেশ্যে শ্লেষ করিয়া কথা বলিয়াছিলেন গদাধর সচিন বকিয়া গিয়াছে একথা গ্রামের সকলেই জানিত তবে গদাধর শুনিয়াছিলেন আজকাল সে ভালো হইয়াছে কলিকাতায় থাকি আর কি চাকুরি কর গদাধর বলিলেন নির্মলের সঙ্গে তোমার দেখা শোনা হয় নাকি হাসিয়া বলিল কেন হবে না তুমি তো আর দেশের লোকের খোঁজ নাও না শুনলাম বাড়ি করেছ কলকাতায় হ্যাঁ সে আবার বাড়ি ওই কোন রকমে ওই মাথা গোঁজবার জায়গা বৌদিদিকে এনেছো নাকি অনেকদিন আমাদের তো আর যেতে বললে না একদিনও সন্ধানে কি রাখো আমি কি করে সন্ধান রাখি বলো নির্মল নিয়ে এলো তাই তোমাকে চক্ষে দেখলুম এই এতকাল পরে তুমি তো গ্রাম ছাড়া আজ তিন বছরের ওপর সচিনের সঙ্গে গদাধর বাড়ির মধ্যে ঢুকিলেন বাহিরের ঘর পার হইয়া ছোট একটি হল ঘর হলঘরের চারিপাশে কামরা সামনে দোতলায় উঠিবার সিঁড়ি একটা বড় ক্লক ঘড়ি হলের একপাশে পাশে টিকটিক করিতেছে কাঠের টবে বড় বড় পাম গাছ শচীন উহাদের লইয়া দোতলার সিঁড়িতে উঠিতে উঠিতে ডাক দিল ও শোভা কাদের নিয়ে এলুম দেখো সচিনের ডাকে একটি মেয়ে ঘর হইতে বাহির হইয়া আসিয়া সিঁড়ির মুখে দাঁড়াইল তার পরনে সাদা শিদে কালো পার ধুতি অগোছালো চুলের রাস পিঠের ওপরে পড়িয়াছে মুখে চোখে মৃদু কৌতূহল মুখে সে কোনো কথা বলিল না তিরিশের বেশি বয়স কোনো মতেই নয় খুব রোগা নয় দোহারা গরম রং খুব ফর্সা সচিন বলিল বলতো শোভারানী কে এসেছে মেয়েটি বলিল কি করে জানব আশ্চর্য এই যে মেয়েটি কাহাকেও অভ্যর্থনা সূচক একটাও কথা বলিল না বটে তবু তাহাকে অভদ্র বলিয়া মনে হইল না গদা গদাধরের এমন মুখশ্রী তিনি কোথায় যেন দেখিয়াছেন দেখিয়া ভাবিয়াছিলেন বেশ চমৎকার মুখ কিন্তু কোথায় দেখিয়াছিলেন কিছুতেই মনে করিতে পারিলেন না সকলে ওপরে উঠিলেন বারান্দায় বেতের চেয়ার খানগত গোল করিয়া পাতা মাঝখানে একটা বেতের টেবিল সেখানে সচিন তাহাদের বসাইয়া মেয়েটির দিকে চাহিয়া বলিল ইনি শ্রীযুক্ত চন্দ্র বসু আমার খুট তো ভাই আমাদের বয়স একই দু এক মাসের ছোট বড় মার্চেন্ট গায়ে পাশাপাশি বাড়ি গদাধার অবাক হইয়া গিয়াছিলেন নির্মল ও কোথায় তাহাকে আনিল সচিনের কোন আত্মীয়ের বাড়ি হইবে হয়তো মেয়েটি কে গৃহস্থ বাড়ির মেয়ে কি সকলের সামনে এভাবে ডাক বাহির হইয়া আসে তিনি নিজের গ্রামে তো দেখেন নাই তবে কলিকাতার ব্যাপারই আলাদা সচিন বলিল পরিচয় করিয়ে দিই এর সঙ্গে ইনি নামা স্টার শোভারানী মিত্র নাম শুনি নির্মল বলিল এই মাত্র দেখে এলে প্রতিদান ফিল্ম সেই ফিল্মের কমলা গদাধর এতক্ষণ পরে বুঝিলেন সেই জন্যই তাহার মনে হইতেছিল মেয়েটির মুখ বড় পরিচিত কোথায় যেন দেখিয়াছেন মেয়েটি স্টার শোভারানী মিত্র প্রতিদান ফিল্মে যে কমলা সাজিয়াছে গদাধর ব্যবসায়ী মানুষ ফিল্ম স্টারদের নামের সঙ্গে তার খুব পরিচয় নাই তবে এবার কলিকাতায় আসিয়া অবধি বাড়ির দেওয়ালে পাঁচিলে যত্র তত্র প্রতিদান ছবির বিজ্ঞাপন এবং সেই সঙ্গে বড় বড় অক্ষরে শোভারানী মিত্রের নাম গদাধর দেখিয়াছেন বটে গদাধর একটু সংকুচিত হইয়া পড়িলেন তাহারা গিয়ে লোক ফিল্ম স্টারদের সঙ্গে কথা বলিবার কি উপযুক্ত নির্মলের কাণ্ড দেখো তাহাকে কোথায় লইয়া আসিল সঙ্গে সঙ্গে কৌতূহল হইল খুব ফিল্ম স্টাররা কিভাবে কথা বলে কেমন চলে কি খায় কি করে সাধারণ লোকে ইহার কিছুই জানে না তাহার সৌভাগ্য বলিতে হইবে যে তিনি সে সুযোগ পাইয়াছেন গিয়া অনঙ্গকে গল্প করিবার একটা জিনিস পাইলেন বটে অনক্ক শুনিয়া অবাক হইয়া যাইবে মেয়েটি এবার বেতের টেবিলের ওপারে দাঁড়াইয়া হাত জোড় করিয়া নমস্কার করিল কোনো কথা বলিল না নির্মল বলিল বসুন মিত্র মেয়েটি উদাসীন ভাবে বলিল হ্যাঁ বসি আপনাদের বন্ধু চা খান তো ও রশি রশি গদাধর বলিতে গেলেন তিনি এখন আর চা খাইবেন না কিন্তু সংকোচে পড়িয়া কথা বলিতে পারিলেন না মেয়েটি রাউভানে একটি ছোকরা চাকর আসিয়া সামনে দাঁড়াইল মেয়েটি বলিল ওরে রশি চা এক দুই তিন পেয়ালা হাসিয়া নির্মল বলিল কেন চার পেয়ালা নয় কেন মেয়েটি বলিল আমি একবারের বেশি চা খাইনি তো আমার হয়ে গিয়েছে বিকেলে কর্তৃত্বের এমন দৃঢ় গাম্ভীর্যের সুরে কথা বাহির হইয়া আসিল মেয়েটির মুখ হইতে যে তাহার প্রতিবাদে আর কোনো কথা বলা চলে না অল্পক্ষণ পরেই মেয়েটি ঘরের মধ্যে চলিয়া গেল এবং নিজের হাতে দুখানি প্লেটে কেক বিস্কুট কমলা লেবু ও সন্দেশ আনিয়া বেতের গোল টেবিলটিতে রাখিয়া বলিল একটু খেয়ে নিন শচীন বলিল আমার মেয়েটির মুখে হাসি কম আধো গম্ভীর মুখেই বলিল দুবার হয়ে গিয়েছে আর হবে না নির্মল বলিল এই আমরা ভাগ করে নিচ্ছি এসো শচিন নির্মলের দিকে চাহিয়া মেয়েটি বলিল না ভাগ করতে হবে না আপনারা খেয়ে নিন চান গদাধর ভাবিলেন এ ধরনের মেয়ে তিনি কখনো দেখেন নাই বিনয়ে গলিয়া পড়ে না অথচ কেমন ভদ্রতা ও কর্তব্য জ্ঞান কিন্তু শচীনের উপর এতটা আধিপত্য কেন বোধ হয় অনেক দিনের আলাপ বন্ধুত্বে পরিণত হইয়াছে সেক্ষেত্রে এরকম হওয়া সম্ভব স্বাভাবিক বটে সেই ছোকরা চাকরটি চা আনিয়া দিল ট্রের ওপর বসানো তিনটি পেয়ালা মেয়েটি নিজের হাতে ট্রে হইতে উঠাইয়া পেয়ালাগুলি টেবিলে সাজাইয়া দিল আগে গদাধরের সামনে তারপরে নির্মলের ও সব শেষে শচীনের সামনে গদাধরকে বলিল চিনিটা দেখুন তো আমি দু চামচ করে দিতে বলি সব পেয়ালায় যদি কেউ বেশি খান আবার গদাধর দেখিলেন মেয়েটির ডাগর চোখের পূর্ণ দৃষ্টি তাহার মুখের ওপর কি সুন্দর মুখশ্রী অপূর্ব লাবণ্য ভরা ভঙ্গি ঠোঁটের নিচের অংশে গদাধরের সারা দেহ নিজের অজ্ঞাতে শিহরিয়া উঠিল নামজাদা অভিনেত্রী শোভারানী মিত্র তাহা গদাধর বসুকে সম্বোধন করিয়া কথা বলিতেছি বিশ্বাস করা গদাধর তখনই চোখ নামাইয়া লইলেন বেশিক্ষণ মেয়েটির মুখের দিকে চাহিতে পারিলেন না ছবিতে এইমাত্র যাহাকে দেখিয়া আসিলেন সেই নির্যাতিতা সেই বোধক কমলা রক্ত জীবন্ত দেহ লইয়া তাহার অপূর্ব মুখশ্রী লইয়া সম্মুখে দাঁড়াইয়া বলিতেছে তাহা কে গদাধর বসু কি বলিতেছে আপনার চায়ে কি চিনি কম হয়েছে এমন ঘটনা কিছুক্ষণ পূর্বেও তিনি কল্পনা করিতে পারিতেন না অথচ চিনি আদৌ ঠিক ছিল না চিনির অভাবে চা তেতো বিস্বাদ চায়ে চার চামচের কম চিনি তিনি কখনো খান না বাড়িতে ইহা লইয়া অনঙ্গ তাহাকে কত খেপাইত তোমার তো চা খাওয়া নয় চিনির শরবত খাওয়া চিনির রসে কাপের সঙ্গে দিশের সঙ্গে ইটে জড়িয়ে যাবে তবে হবে তোমার ঠিক মতো চিনি কিন্তু এ তো আর অনঙ্গ নয় এখানে সমীহ করিয়া চলিতে হইবে বইকি শচীন বলিল তোমরা এদিকে গিয়েছিলে কোথায় হাসিয়া নির্মাল বলিল আমরা এই মাত্র প্রতিদান দেখে ফিরলুম কেমন লাগলো ভেসে লেগেছে বিশেষ করে এর ও মেয়েটি গদাধরের দিকে চাহিয়া সরাসরি ভাবে জিজ্ঞাসা করিল আপনার কেমন লাগলো গদাধর সংকুচিত অভিভূত হইয়া পড়িলেন এমন ধরনের সুন্দরী শিক্ষিতা মহিলার সঙ্গে কথা বলার সৌভাগ্য ঘটা দূরের কথা এর আগে এমন মহিলা তিনি চোখেও দেখেন নাই শিক্ষিতা নিশ্চয় কারণ ওই ছবির মধ্যে এর মুখে যেসব বড় বড় কথা আছে যেমন সব গান ইনি গাহিয়াছেন যেমন ইহার চমৎকার উচ্চারণের ভঙ্গি কথা বলিবার কায়দা হাত পা নাড়ার ধরন ইত্যাদি দেখা গিয়াছে শিক্ষিত না হইলে অমনটি করা যায় না পল্লী গ্রামে বাস করেন বটে কিন্তু মানুষ চেনেন তিনি বলিলেন খুব ভালো লেগেছে ওই যে নির্মল বললে আপনার পাঠ ওরকম আর দেখেনি কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে বলুন তো দেখি আপনারা বাইরে থেকে আসেন আপনাদের মনে আমাদের অভিনয়ের এফেক্টটা কেমন হয় সেটা জানা খুব দরকার আমাদের শচীন অভিমানের সুরে বলিল কেন আমরা বানের জলে ভেসে এসেছি নাকি আমাদের মতের কোনো দাম সে জন্যে নয় আপনারা সর্বদা দেখছেন আর ইরা গ্রামে থাকেন আজ এসেছেন কাল চলে যাবেন মতে দাম অনেক। ঈদের আরো লজ্জিত ও সংকুচিত হইয়া উত্তর দিলেন আগে না না আমাদের আবার মত তবে আমার খুব ভালো লেগেছে যখন আপনাকে মানে কমলাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো আপনার সেই গান খানা গাছতলার পুকুর পাড়ে স্বামীর ঘরের দিকে চোখ রেখে ও সেই সময় চোখের জল রাখা যায় না আরো বিশেষ করে ওই জায়গাটা ভালো লাগে ওইখানটাতেই আপনার পরনের শাড়ি আপনার চোখের ভঙ্গি কেমন একটা অসহায় ভাব সব মিলিয়ে মনে হয় সত্যি পাড়াগায়ের শাশুড়ির অত্যাচারে ঘর ছাড়া হয়েছে এমন একটি বউকে চোখের সামনে দেখছি বায়োস্কোপে দেখছি মনে থাকে না ওখানে আপনি নিজেকে একেবারে হারিয়ে ফেলেছেন শচিন উচ্চকণে হাসিয়া উঠিল ইয়ার কি বলিল তা তো জানি না একেবারে আনন্দ বাজারের হয়ে উঠলে যে বাবা মেয়েটি এক মনে আগ্রহের সঙ্গে গদাধরের কথা শুনিতেছিল সচিনের দিকে গম্ভীর মুখে চাহিয়া ধমক দেওয়ার ভঙ্গিতে বলিল ও কি উনি প্রাণ থেকে কথা বলছেন আমি বুঝেছি উনি কি বলছেন আপনার মতো হালকা মেজাজের লোক কি সবাই মুখ ম্লান করিয়া সচিন আগেকার সুরের জেটটা নিয়া বলিল বেশ বেশ হলেই আমার কোনো কথা বলবার দরকার কি বলে যাও হে গদাধর সংকুচিত ভাবে বসিয়া রহিলেন কোনো কথা বলিলেন না মেয়েটি আবার গদাধরের দিকে মুখ ফিরাইয়া বলিল হ্যাঁ বলুন কি বলছিলেন গদাধর বিনীত ও লজ্জিত হাসে বলিলেন আগে ওই আমাদের মত লোকের আর বেশি কি বলবার আছে বলুন তবে শেষ দিকটাতে যেখানে কমলা কাশির ঘাটে আবার স্বামীর দেখা পেল ও জায়গাটা আরো বিশেষ করে ভালো লেগেছে আর ওই যে কি বললেন মানে কমলার পরনের কাপড় ঠিক একেবারে পাড়া গাঁয়ের ওই ধরনের গেরস্থ ঘরের উপযুক্ত বাহুল্য নেই এতটুকু আনন্দে ও গর্বের সুরে হাত নাড়িয়া মেয়েটি বলি আউটিলো দেখুন ওই কাপড় আমি জোর করে ম্যানেজারকে বলে আমদানি করি স্টুডিওতে আমি বলি স্বামী তো ছেড়ে দিয়েছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এমন ধরনের পড়াগায়ের মেয়ের পরনে জোনতালো রঙিন ব্লাউজ বা শাড়ি থাকলে ছবি ঝুলে যাবে এই আমার দস্তুর মতো ফাইট করতে হয়েছে জানেন সচিন বাবু আর দেখুন ইনি পাড়া গাঁ থেকে আসছেন ইনি যতটা জানেন এ সম্বন্ধে সাই দিবার সুরে নির্মল বলিল তা বটেই শচীন বলিল যাক ওসব নিয়ে তর্কের কোনো দরকার নেই শোভা একটা গান শুনিয়ে দাও ওকে গদাধর পূর্ববত বিনীত ভাবেই বলিল তা যদি উনি দয়া করে শুনিয়ে দেন মেয়েটি কিন্তু এতটুকু ভদ্রতা না রাখিয়াই তার ছিল্লের সুরে বলিল হ্যাঁ যখন তখন গান করলে কি হয় সচিন বাবু যেন দিন দিন কি হয়ে উঠছেন গদাধর নির্বোধ নন তিনি লক্ষ্য করিলেন সচিন মেয়েটির কথার উপর আর কোনো কথা বলিতে করিল না যেন একটু দমিয়া গেল এবার কি মনে করিয়া গদাধর সাহস দেখাইলেন তিনি ব্যবসাদার মানুষ পড়তি বাজারে চড়া দামের মাল বায়না করিয়া অনেকবার লাভ করিয়াছেন তিনি জানেন জীবনে অনেক সময় দুঃসাহসের জয় হয় সুতরাং তিনি আগেকার নিতান্ত বিনয়ের ভাব ত্যাগ করিয়া অপেক্ষাকৃত দৃঢ় অনুরোধের সুরে বলিলেন আপনি হয়তো মেজাজ ভালো হলে গান গাইবেন কিন্তু আমি আর তা শুনতে পাব না সচিনের কথা এবারটা রাখুন দয়া করে একটা গান শুনিয়ে দিন পাকা ও অভিজ্ঞ ব্যবসাদার গদাধর ভুল চাল চালেন নাই মেয়েটি আগে কাচ্ছে নরম ও সদয় সুরে বলিল আপনি শুনতে চান সত্যি শুনুন তবে ঘরের একপাশে বড় টেবিল হারমোনিয়াম মেয়েটি টুলে বসিয়া ডালা খুলিয়া পিছন দিকে ফিরিয়া হাসি মুখে বলিলেন কি শুনবেন হিন্দি না ফিল্মের গান গদাধর কৃতার্থ হইয়া বলিলেন কমলার সেই গানখানা করুন না দয়া করে সেই যখন বাড়ি ছেড়ে মেয়েটি এক মনে গানটি গাহিল গানের মধ্যে আকাশ বেদনা ভরা সুমিষ্ট কথা ছিল এবং আরো অনেক ধোঁয়া ধোঁয়া ধরনের শব্দ যার অর্থ পাটের আরবদার গদাধর ঠিক মতো অনুধাবন করিতে পারিলেন না তবু তিনি তন্ময় হইয়া গানটি শুনিলেন ইহা কি করিয়া সম্ভব হইল এই মাত্র ছায়া ছবিতে যে নির্যাতিতা বধুটিকে দেখিয়া আসিলেন সেই মেয়েটি রক্ত দেহে তাহার সম্মুখে বসিয়া গান গাইতেছি গান শেষ হইলে গদাধার উচ্ছ্বসিত কণ্ঠে বলিয়া উঠিলেন চমৎকার চমৎকার নির্মল বলিল বাস্তবিক যাকে বলে ফার্স্ট ক্লাস শচীন কোনো কথা বলিল না মেয়েটি হারমোনিয়ামের ডালা সশব্দে বন্ধ করিয়া উঠিয়া আসিল কিন্তু গান সম্বন্ধে একটি কথাও বলিল না তাহার মুখের ভাব দেখিয়া মনে হইল সে ভালো করিয়াই জানে সে যাহা গাহিবে তাহা ভালো হইবেই এ বিষয়ে কতকগুলি সঙ্গীত সম্বন্ধে অজ্ঞ অর্বাচীন ব্যক্তির মত জিজ্ঞাসা করিয়া মিথ্যা বিনয় প্রকাশ করিতে সে চায় না গদাথর হঠাৎ দেখিলেন কথাবার্তার মধ্যে কখন রাত্রি হইয়া ঘরে ইলেকট্রিক আলো জ্বলিয়া উঠিয়াছে তিনি এতক্ষণ খেয়ালও করেন নাই এইবার যাওয়া উচিত আর কতক্ষণ এখানে থাকিবেন মেয়েটি কিছু মনে করিতে পারে কিন্তু বিদায় লইবার উদ্যোগ করিতে এই শচীন বলিল আহা বসো না হে একসঙ্গেই যাব আমিও তো এখানে থাকবো না গদাধর বলিলেন না আমার থাকলে চলবে না অনেক কাজ বাকি রাত হয়ে যাচ্ছে নির্মলও বলিল আর একটু থাকুক আমিও যাব উহাদের বসাইয়া রাখিয়া মেয়েটি পাশের ঘরে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে ফিকে চাঁপা রঙের জর্জেট পরিয়া মুখে হালকাভাবে পাউডারের ছোপ দিয়া উঁচু গোড়ালির জুতো পায়ে ঘরে ঢুকিয়া সকলের দিকে চাহিয়া বলিল এবার চলুন সবাই বেরুনো যাক সচিন বিস্ময়ের সুরে বলিয়া উঠিল কোথায় যাবে আবার সে যে উজে এলে হঠাৎ সব কথা কি আপনাকে বলতে হবে না তবু জিজ্ঞেস করছি দোষ আছে কিছু স্টুডিওতে পার্টি আছে সাড়ে আটটায় তুমি এখন সেই যাবে এই রাত্রে যাব অগত্যা সকলে উঠিল শচীনের মুখ দেখিয়া বেশ মনে হইল সে নিতান্ত অনিচ্ছার সহিত এ স্থান ত্যাগ করিতেছে মেয়েটি আগে আগে আর সকলে পিছনে চলিল বারান্দায় যাইবার বা সিঁড়ি দিয়া নামিবার পথে মেয়েটি সহিত একটিও কথা বলিল না রানীর মতো গর্বে কাঠের সিঁড়ির ওপর জুতার উঁচু গোড়ালির খটখট শব্দ করিতে করিতে চঞ্চলা হরিণীর মতো ক্ষিপ্র পদে নামিয়া গেল কেবল একটি অতি মৃদু সুমিষ্ট একটি সুবাস বারান্দা ও সিঁড়ির বাতাসে মিশিয়া তাহার গমন পথ নির্দেশ করিল মাত্র গদাধর বাড়ি ফিরিয়া সে রাত্রে হিসাবের খাতা দেখিলেন প্রায় রাত বারোটা পর্যন্ত কিন্তু অনঙ্গ যখন কাজকর্ম শেষ করিয়া ঘরে ঢুকিল তখন কি জানি কেন শোভারানী মিত্র ফিল্মস্টারের যে গল্পটা জমাইয়া বলিবেন বলিয়া ভাবিয়াছিলেন সেটা কিছুতেই জিউহাগ্রে আনিতে পারিলেন না এই কথাটা গদাধর পরজীবনে অনেকবার ভাবিয়াছিলেন যে গল্প অনঙ্গের কাছে করিবার জন্য কতক্ষণ হইতে তাহার মন আকুলি বিকুলি করিতেছিল এত বড় মুখরোচক ও জংকালো ধরনের একটা গল্প অথচ কেন সেদিন সে কথা স্ত্রীর কাছে তিনি বলিতে পারিলেন না হি ছিল ইহার মধ্যে সেদিন হয়তো কিছুই ছিল না কিংবা হয়তো ছিল গদাধর ভালো বুঝিতে পারিতেন না অনঙ্গ বলিল শোবে না নিয়ে বসে থাকবে রাত কটা হলো খেয়াল আছে গদাধর হঠাৎ অনঙ্গর দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিলেন অনঙ্গ মেয়ে মানুষ দেখিতেও মন্দ নয় কিন্তু কি ঠকাই ঠকিয়াছেন এতদিন সত্যিকার মেয়ে বলিতে যা বোঝায় তা তিনি এতদিন দেখেন নাই আজই অন্যত্র তাহা দেখিয়া আসিলেন এই মাত্র বলিলেন এই যাই আজ তো খেলেও না কিছু শরীর ভালো আছে তো অনঙ্গ সুকণ্ঠী নয় গলার স্বর আরো মোলায়েম হইলেও ক্ষতি ছিল না মেয়েদের কণ্ঠস্বর মিষ্টি হইলেই ভালো মানায় কিন্তু সব জিনিসের মধ্যেই আসল আছে আবার মেকি আছে মশা গুঁজিতে গুঁজিতে অনঙ্গ বলিল আজ কোথাও গিয়েছিলে নাকি রাত করে ফিরলে যে হ্যাঁ ওই বায়োস্কোপ দেখে এলুম কি না অনঙ্গ অভিমানের সুরে বলিল তা যাবে বই কি আমায় নিয়ে গেলে না তো কি দেখলে একটা বাংলা ছবি সে আর একদিন দেখো অনঙ্গ আবদারের সুরে বলিল কি ছবি বলো না বলো না গো গল্পটা সেই পুরনো অনঙ্গ বহুদিনের সুপরিচিত সেই আবদারের সুর কতবার কত গল্প ওই স্ত্রীর সঙ্গে রাত একটা দুইটা পর্যন্ত জাগিয়া থাকা গল্প করিতে করিতে কিন্তু গদাধর বিস্ময়ের সহিত লক্ষ্য করিলেন আজ অনঙ্গর সঙ্গে গল্প গুজব করিবার উৎসাহ যেন তিনি নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছেন না খাতাপত্র মুড়িয়া ঈষৎ নিরস কণ্ঠে গদাধর বলিলেন কি এমন গল্প বাজে হোক বাজে কি দেখলে বলো না লক্ষ্মীটি বড় খাটুনি গিয়েছে আজ কথা বলতে পারছি না অনঙ্গ ঠোঁট ফুলাইয়া বলিল তা পারবে কেন খাতাপত্র ঘাটবার সময় খাটুনি হয় না 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 লক্ষ্মীটি বলো না গো কি দেখলে কাল সকালে শুনলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না সত্যি বড্ড ঘুম পাচ্ছে অনঙ্গ রাগ করিল বটে সঙ্গে সঙ্গে বিস্মিত স্বামীর এমন ব্যবহার যে ঠিক তাহা নহে ঝগড়াও কতবার হইয়াছে দুজনের মধ্যে কিন্তু সে ঝগড়ার মধ্যে সত্যিকার উদাসীন বা তিক্ততা ছিল না আজ গদাধর ঝগড়ার কথা কিছু বলিতেছেন না খুব সাধারণ কথাই অথচ নারী চিত্ত যেন বুঝিল ওই সামান্য সাধারণ অতীতুচ্ছ প্রত্যাখ্যানের পিছনে অনেকখানি ঔদাসীন্য এবং তিক্ততা বিদ্যমান অনঙ্গ চুপ করিয়া শুইয়া পড়িল গদাধর কিন্তু শুইয়া শুইয়া ফিল্ম অভিনেত্রী শোভারানীর ভাবনা ভাবিতেছিলেন এ কথা বলিলে তাহার উপর ঘোর অবিচার করা হইবে সত্যি তিনি একবার ছাড়া তার কথা ভাবেন নাই মেয়েদের কথা বেশিক্ষণ ধরিয়া ভাবিবার মতো মন গদা ধরেন নয় তিনি ভাবিতেছিলেন অন্য কথা তিনি ভাবিতেছিলেন জীবনটা তার বৃথাই গেল মেকি লইয়া কাটাইলেন আসল নারী কি বস্তু তাহা কোনোদিনও চিনিলেন না আরেকটি ছবি অন্ধকারে আধ ঘুমের মধ্যেও বারবার তার চোখের সম্মুখে ভাসিয়া উঠিতেছিল নির্যাতিতা সুন্দরী বধু কমলা শ্বশুরবাড়ি হইতে বিতাড়িতা হইয়া থর কম্পিত দেহে পুকুর পাড়ে এক দৃষ্টি স্বামীর ঘরের জানালার দিকে চাহিয়া আছে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস দম্পতি দ্বিতীয় পর্ব যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব পোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি Não mostrar.